নমস্কার দর্শক বন্ধুরা জিও বাংলায় আপনাদেরকে স্বাগত আর আমি আপনাদের সাথে রয়েছি তিয়াসা আজকে কিন্তু 14 ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে আর আজকে বিশ্ব জুড়ে কিন্তু প্রেমের দিবস উদযাপন হচ্ছে সবাই তাদের প্রেমিক বা প্রেমিকাদের সাথে কিন্তু ঘুরতে বেড়াবে কেউ খাবে দেবে ডিনার করবে লাঞ্চ করবে প্রাইভেট মোমেন্ট শেয়ার করবে অনেক কিছু করবে তো আজকে আমি শহরবাসীর থেকে একটুখানি গল্প করে নেব এই বিষয়ে যে তারা আজকের এই দিনটা স্পেশাল দিনটা কিভাবে কাটাবে চলুন জেনে নিই আমি এই মুহূর্তে পেয়ে গেছি দুজন কাপেলকে দেখতেই পাচ্ছেন যে সুন্দর করে সেজেছে একজন শাড়ি দুজনে বেশ ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি একটুখানি আলাদা ড্রেস পরেছে কিন্তু এও শাড়ি পরেছে তো আমি মাঝে গিয়ে তারা একটুখানি তাদের আচ্ছা প্রথমে তোমার নাম সৌদি প্রয় তোমার নাম

ব্রিজের তলায় ওখানে ওখানে বোটে করে প্রপোজ করেছে ওখানে বোটের উপর মানে পুরো আমেজটাই আলাদা বোটিং প্রপোজ খুব ভালো তো যদি জিজ্ঞেস করি কি কাকে আগে প্রপোজ করেছো প্রপোজ আমিই করেছি এক মাস পরে মানে দেখা হওয়ার এক মাস পরে পূজোর সময় সপ্তমীতে কত বছর হলো তিন বছর হয়েছে বাহ তিন বছর হয়ে গেছে বাহ খুব ভালো তো কি দেখে পছন্দ হয়েছে বেরিয়েছিলাম সপ্তমী দিন পুজোর সময় ওই দিন বেরোনো কথা ছিল একটা সাথে তা ও এসেছিল দেখে আমারই পছন্দ হয়েছিলো ওকে তারপরে এক মাস পরে ওকে আমি মানে বলি ভবলা মানে লাভ এট ফার্স্ট রাইট ফার্স্ট রাইট হ্যাঁ বিশ্বাস করো হ্যাঁ আচ্ছা চলে আসবো ওদের সঙ্গে একটু গল্প করিনি তো তোমাদেরকে জিজ্ঞাসা করবো কি প্ল্যান আজকে তোমাদের আমাদের প্ল্যান ও প্ল্যান শেষ মানে সবাই একসঙ্গে জয়েন্টই প্ল্যান করেছিলাম যে একসঙ্গে বেরোবো ঘুরবো এই ঘোরা হলো বাড়ি যাবো বাড়ি যাওয়ার সময় একটু করে কে কাকে প্রথম প্রপোজ করেছো আরে বাস এখানে উল্টো মানে ছেলে মেয়েকে প্রপোজ করেছে আর এখানে মেয়ে ছেলেকে প্রপোজ করেছে বাকি আর প্রপোজ করছে একটু শুনি দাম আমাদের মানে ফার্স্ট ওকে লাইক করতাম কিন্তু কখনো বলতে পারতাম না প্রায় দেখতাম এরকম জাস্ট দেখেই যেতাম আর কিছুই বলতে পারতাম না বাট চোখে চোখে এত কথা মুখে কেন বলো না চোখ মিলতো না আমাদের এত লজ্জা পেতো আমি তাকাতাম ও আমার দিকে তাকাতো কখনো না তো তারপরে ওকে বললাম তারপর কথা হতে 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 ভালোবাসে কত বছর হলো তোমাদের চার একজন তিন একদিকে চার বিশাল ব্যাপার

সেটা হচ্ছে একটু টাইম দিতে হবে ও টাইম দিতে চায় না প্রচন্ড কাজের মধ্যে টাইম তো থাকে না না মানে আজকে আমি ওকে জোর করি এক প্রকার এনেছি মানে আজকে জোর করতে হয়েছে আজকেও জোর করেছে আজ মানে আজকে কাজে ছিল আমি ওখান থেকে ওকে জোর করে এখানে এনেছি মানে জোর করে বলে কি যে কথার মধ্যে এমন বলে চিমনি চলে আসছে না টান ছিল তাই না আচ্ছা তা তোমার কোন গুণটা ওর সবথেকে মানে একটু মানে চাও চেঞ্জ করলে ভালো হয়

এবার আমি মানে বলে বলে তো পারি না মানে শুনবেই না অর্ধেক কথা তো বলবেই না রাত্রেবেলা বারোটার সময় বাইরে ফিরবে আচ্ছা কার কথা মিশি শোনো মা না ইনি হ্যাঁ মার কথাও শুনতে হয় মার এর বাবার অতটা ইয়ে নয় বাবা ফ্রেন্ড আছে মারি দুই নারীকেই একদম হাতে রেখেছে মানে এইদিকেও বেশি না এদিকেও বেশি না এদিকেও কম না এদিকেও কম না তাই তো আচ্ছা খুব ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে প্রিন্সেপ ঘাটে এসে কিন্তু আমি যেখান যেই দিকেই তাকাচ্ছি কাপে আর কাপেল কিন্তু তার মধ্যে আমি একজনকে পেয়ে গেছি যে কিন্তু আপাতত সিঙ্গেল তো আপনার নাম সুব্রত দাস তো কোনো ভ্যালেন্টাইন নেই ভ্যালেন্টাইন ছিল বাট আপাতত এখন অনেক ইতিহাস এখন কি বলবো এখন এই বন্ধুদের সাথে ঘুরছি তো আজকে দিনের জন্য স্পেশাল কাউকে পছন্দ হয়নি না স্পেশাল ওই একজনই ছিল ওই একজনই এখনও আছে মানে মনে আছে আপাতত কাছে নেই আচ্ছা তাকে কি জন্য পছন্দ হয়েছে তারা কি দেখে পছন্দ হয়েছিল কি দেখে রূপ দেখে তো কারোর মানে কাউকে দেখে ওরকম ভাবে না আমি জাস্ট অ্যাজ আ মানে পার্সন হিসেবে বলেছি তার কোন জিনিসের জন্য তাকে ভালো লেগেছিল তার কথাবার্তা বুঝলাম যে তার মনটা বেশ ভালো এস ইউজুয়াল ভালো লাগতো কথা বলতে খুব ভালো লাগতো তারপরে একসাথে অনেক সময় কাটিয়েছি এখন কোনো কারণে অনেক রিজেন ছিল অনেক রিজেন ছিল তারপরে ভালো মন ভেঙে চলে গেল তার মনে হয়েছে কি বলবো আচ্ছা প্রথম কি দেখ মানে ফিল্মি কায়দায় প্রেম হয়েছে নাকি অন্য কোনো ভাবে বিশেষ কোনো না ফিল্মি কায়দায় ভাবে না বাট প্রথম দেখায় প্রেম নো 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 অ্যাকচুয়ালি ফার্স্ট আমার পরিচয় হয়েছিল ওর সাথে একটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেন তারপর আমাদের সাথে মিট হয় তারপরে আস্তে আস্তে শুরু দেখা সাক্ষাৎ এখানেও এসেছি অনেকবার এসছি এখানে ঘুরেছি একসাথে ঘুরেছি এখানে আপনার অনেক স্মৃতি জড়িয়ে আছে প্রচুর জন্য কি আজকে এখানেই এই জায়গাতেই বেছে নিয়েছেন একা একা এখানেই কাটাবেন হ্যাঁ বলতে পারেন পেয়ে গেছি মিষ্টি কপেলকে তোমার নাম শ্রেয়া বিশ্বাস তোমার না সন্দীপ অন্ধনী তো কত বছরের প্রেম তোমাদের আড়াই বছর তিন বছর হতে চললো বছর তো আজকের দিনে কি প্ল্যান আজকের দিনে তো সেরকম নর্মালি কোনো প্ল্যান হয় না তবে এই ছোটখাটো গল্প করব একটু আড্ডা মারবো ঘুরবো হার্ডলি খাবো ব্যাস হয়ে যাবে সন্ধে অলরেডি তো তিনটে পনেরো কুড়ি তো হয়েই গেল তো নর্মালি ছোটোখাটো কি খাওয়া দাওয়ার প্ল্যান আছে খাওয়া দাওয়া না স্পেশাল কিছু না নর্মালি খাওয়া দাওয়া কারণ

দেন তারপর ওকে জাস্ট হিন্ট দিয়েছিলাম ও বুঝে গেছে ব্যাপারটা মানে একটা হিন্টই ধরে ফেলেছি আর কি তো বেসিক্যালি ওই আমায় করেছে আর কি ফার্স্ট টাইম তো এটাই আমি হ্যাপি অনেকেরটা তো ছেলেরা মেয়ে কে করে তোমার কাছে পুরো উল্টো বেশ কেমন ফিলিংটা হয়েছে তখন ফিলিংটা তখন সত্যি এরকমই যেমন তুমি বললে যে নরমালি তো ছেলেরা মেয়েদেরকে করছে তা ওখানে মেয়ে আমি পাচ্ছি মানে একটু তো নিজেকে বড় মনে হবেই আচ্ছা কোন গুণটা ও সবথেকে বেশি ভালো লাগে ওর গুণ বলতে ও আমি একটুখানি পাগলা তার কাটা আছি তো একটুখানি সামলাতে ভালো পারে আর ওই যে ম্যাডাম আমার খুব গানের জগতের লোক তো তার গানটা শুনতে খুব ভালো লাগে তো ওর মধ্যে গুণটা আছে তোমার কোন গুণ ভালো লাগে গুণ ভালো লাগে এটাই অ্যাকচুয়ালি বাট ও খুব কেয়ারিং কোথাও গেলে বা কোথাও আমার সাথে গেলে প্রচুর কেয়ার করে নিয়ে যায় আমার ফ্যামিলি সেই কারণে ওকে এত পছন্দ করে এবং আমিও এতই পছন্দ করি আর যদি বলি একটু আলাদা কোন গুণটা ভালো লাগ না চাও যে যেন চেঞ্জ করে আহ কি বলতো তোর প্রচুর গুণ আছে আবার কোনটা বলবো না এটাই হট টেম্পার মুখ মানে হট টেম্পার হয়ে গেলে মুখ তো বুঝতেই পারো যেমন হয় তারপর একটুখানি মানে বন্ধু-বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আড্ডা আর কি ফান এটা পছন্দ করে না সব বন্ধু বন্ধু তো এখন না তো সব একসাথে ছাতে চায় না এটাইও কোনো তুমি ও বললি যেমন তুমি গান গাইতে ভালোবাসো তো দুটো লাইন শুনি দাও আমাদের বন্ধুদের ভালোবাসার দিন একদম আমারও পড়ার জায়গা আমার আমার ও তুমি গো মানে গানে তুমি ফ্ল্যাট হয়ে গেছো একদম তারপর উপর থেকে মানে একজন মহিলা আমাকে প্রোপোজ করছে এর মানে তো পুরোটাই ফ্ল্যাট বাঁচার কোনো রাস্তা থাকে না ছাড়ার কোন রাস্তা নেই খুব ভালো লাগলো কথা বলে তোমাদের সাথে কথা বলে নিলাম কিছু কাপেলসদের সাথে শুধু কাপেলস বলবো না সিঙ্গেলের সাথেও যে কি না এখানেই এসেছে কারণ সে প্রত্যেক বছর যখন তার গার্লফ্রেন্ডের সঙ্গে আসতো এখানেই আসতো তাই আজকে সেই স্পেশাল দিনটা এখানেই পালন করছে আর অনেকের সাথে কথা বললাম যারা এখানে এসেছে বিশেষ মোমেন্ট তাদের আনন্দের দিন সব শেয়ার করতে তো যখন তাদের সঙ্গে কথা বললাম তারা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড আজকের এই দিনটা নিয়ে কারণ ভ্যালেন্টাইন্স ডে কিন্তু একটা দিনই আসে চোদ্দোই ফেব্রুয়ারি আমাদের বাঙালি মতে ভ্যালেন্টাইন্স ডে হয় তো সরস্বতী পুজোর দিন কিন্তু আজকে তো দেশ জুড়ে পালন হচ্ছে তাই না দেশ কেন পুরো ওয়ার্ল্ড জুড়ে পালন হচ্ছে তো কথা বলে নিলাম তো তাদের সাথে অনেক কিছু জানলাম কারোর রাগ ভালো লাগে কারো আবার মানাতে খুব ভালো কেউ আবার মানাতে খুব ভালোবাসে তার নিজের গার্লফ্রেন্ডকে কেমন লাগলো আপনাদের আজকে এই ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করে লিখে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ক্যামেরায় সমুর সাথে আমি তিয়াশা দেখতে থাকুন জিও বাংলা